দাদাগিরির আদলে কুইজ প্রতিযোগিতা, নতুন ধারায়, নতুন চিন্তায়, নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে কুইজ পরিচালনার অনন্য প্রতিষ্ঠান বাগনান দিশারি কালচারাল গ্রুপ। দাদাগিরির আদলে কুইজ ছাড়াও দিদি নাম্বার ওয়ানের আদলে আমি অনন্যা এই অনুষ্ঠানটিও আমরা পরিচালনা করে থাকি। তাই দাদাগিরির আদলে কুইজ অথবা দিদি নাম্বার ওয়ানের আদলে আমি অনন্যা এই অনুষ্ঠানগুলি যারা করাতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমার ফোন নাম্বার হল 9734898912। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছু বলার থাকলে, কিছু জানার থাকলে তা অবশ্যই জানাতে পারেন। আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন একটি বিশেষ আকর্ষণীয় রাউন্ড, অর্থাৎ ফিফথ রাউন্ড, র্যাপিড ফায়ার। তাই ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার পর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, অন্যদের শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। কিন্তু সবশেষে সকলকে দিশারির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা চলে আসছি দাদাগিরি আদলে কুইজ প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড। র্যাপিড ফায়ার, অর্থাৎ দ্রুততার সঙ্গে কোশ্চেন আসবে এবং দ্রুততার সঙ্গে উত্তর করতে হবে এবং বাজার অ্যাক্টিভ থাকবে। এখানে পার্টিকুলার কোনো দলের কাছে প্রশ্ন যাবে না, স্ক্রিনে প্রশ্ন আসবে, বাজার পেশ করা হবে, যে প্রথম বাজার পেশ করবে তাকে সুযোগ দেওয়া হবে। আমি কোনো রকম সময় নষ্ট করবো না, টাইম স্টার্ট নাও এটাও বলবো না, স্ক্রিনে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে বাজার অন থাকবে, যে বাজার পেশ করবে। এইবার হ্যাঁ, বাজার প্রথম থেকে রিজার্ভ করলাম, উত্তর এলো রং, তাহলে -10। সঠিক উত্তরের জন্য +10 এবং বাজার পেশ করে যদি রং উত্তর আসে তাহলে -10। র্যাপিড ফায়ারে প্রথম প্রশ্ন কিনে, অশোক চক্রের তলায় কি লেখা থাকে? বন্দে মাতরম, সত্যমেব জয়তে, কত? 3। সত্যমেব জয়তে, উত্তরটা দেখি, স্ক্রিনে আর হবে না। সঠিক উত্তর, একটু জোরে আপনি হয়ে যান। 3 নম্বর দল প্রথম বাজার পেশ করেছে, +10। 3 নম্বর দল নেক্সট কিনে, ঠাকুমার ঝুলি কার লেখা? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 2, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, উত্তরটা দেখি কিনে, একদম সঠিক উত্তর, জোরে আপনি হয়ে যায়। 2 নম্বর দল +10। নেক্সট কোশ্চেন কিনে, ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ড ওর বাদ দিয়ে বাকি দলগুলো থেকে? প্রথম বাজার প্রেস করেছে কে? 2, 52 থেকে। আচ্ছা, অপশন এ 52 সেকেন্ড, অপশন বি 42 সেকেন্ড, উত্তর এসেছে 52 সেকেন্ড, দেখি উত্তরটা কি স্ক্রিনে, একটু জোরে আপনি হয়ে যান। 2 নম্বর দল 52 সেকেন্ডে জাতীয় সঙ্গীত গাইতে হয়। নেক্সট কোশ্চেন স্ক্রিনে, গ্রিন হাউস এফেক্ট কি? আচ্ছা,
আচ্ছা কত দেখতে পাচ্ছি তিন দূষণের ফলে বাড়তে থাকা তাপমাত্রা হ্যাঁ উত্তরটা দেখিস কিনে একদম সঠিক উত্তর একটু জোরে আসেনি তিন নম্বর দল ক্লাস টেন আচ্ছা পানি ফিল কিন্তু একটা দেওয়া হবে বাজার প্রশ্ন কমপ্লিট না হওয়া পর্যন্ত বাজার প্রেস করলে হবে না তাহলে থামিয়ে দেওয়া হবে প্রশ্ন নিজেকেই করতে হবে নিজেকেই উত্তর ভাবতে হবে বোঝা গেছে তোমরা অনেক ছোট্ট কনসিডার করা হয়েছে কিন্তু এরকম করা যাবে না আগে প্রশ্ন স্ক্রিনে আসতে হবে তারপরে বাজার প্রেস করবে কেমন নেক্সট কোশ্চেন এর মধ্যে সবজি কোনটা পাকা পেঁপে চাল কুমড়ো কত টু চাল কুমড়ো চাল কুমড়ো উত্তরটা স্ক্রিনে একদম সঠিক উত্তরটি জোরে আসবে র্যাপিড ফায়ারের লাস্ট কোশ্চেন স্ক্রিনে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি এই গানটি কার লেখা দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর কত ফোর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় উত্তরটা স্ক্রিনে একদম সঠিক উত্তর জোরে আসেনি দ্বিজেন্দ্রলাল রায় র্যাপিড ফায়ার শেষ হয়ে গেল আমরা স্কোরটা দেখে নেব এখন এই রাউন্ডে কোন দলকে আমরা হারাতে চলেছি পঞ্চম রাউন্ডের শেষে দ্বিতীয় দল 29 তৃতীয় দল 49 চতুর্থ দল 39 পঞ্চম দল 27 ষষ্ঠ দল 27 সপ্তম দল 7 এবং অষ্টম দল 10 অর্থাৎ আমরা সপ্তম দলকে হারাবো এই রাউন্ডে আচ্ছা সপ্তম দলকে আমরা এই রাউন্ডে শেষে লো স্কোর থাকার জন্য আমরা সাত নম্বর দলকে হারাচ্ছি তোমরা মন খারাপ না করে আসনে গিয়ে বসো বাকি অনুষ্ঠানটা তোমরা উপভোগ করো মন খারাপ করার দরকার নেই আগামীতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার কোনো মঞ্চে দেখা হবে দিশারির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ছটা দল